নমস্কাৰ জেআৰজি ব্লগলৈ পুনৰবাৰ সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি আমি আলোচনা কৰিবলৈ লৈছোঁ আত্মসহায়ক গোট এটা কেনেকৈ মূল্যাংকন কৰা হয়, অৰ্থাৎ এছেছমেণ্ট অফ SHG। SHG এটাৰ এছেছমেণ্ট কৰিলে SHGটোৱে কি কি সুবিধা পায় সেই সম্পৰ্কেও আজি ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিম। এছেছমেণ্ট কৰাৰ পাছতে কি কৰা হয়, SHG এটা গ্ৰেডিং দিয়া হয়। যিহেতু গ্ৰেড A, B বা C এনেকুৱা ধৰণে গ্ৰেড পাবলৈ হ'লে কি কৰিব লাগিব, প্ৰথমে SHG এটাক এছেছমেণ্ট কৰিব লাগিব, মানে SHGটোক মূল্যাংকন কৰিব লাগিব। এতিয়া কি কি ভিত্তিত অনুসৰণ কৰি SHGটোক মূল্যাংকন কৰা হয়, অৰ্থাৎ মূল্যাংকনৰ ভেটিসমূহ কি কি, সেই সম্পৰ্কে আজি ভিডিঅ'টোত আপোনালোকে সম্পূৰ্ণকৈ জানিব পাৰিব। যিহেতু VO, CLF বা জীৱিকা সখী এইসকলে কি কৰে, এটা SHG এছেছমেণ্ট কৰে, গতিকে তেখেতসকলেও যথেষ্টখিনি কথা ইয়াৰ পৰা আয়ত্ত কৰি ল'ব পাৰে। প্ৰথমতে আমি কি কি বিষয় চাম সেই ক্ষেত্ৰত আপোনালোকে গুৰুত্ব চাব। প্ৰথম বিষয়খিনি কি কি, মানে ফেক্টৰ্ছ টু বি চেকড, অৰ্থাৎ আমি কি কি চাব লাগিব। আপোনালোকক মই আজি এখন লিষ্ট দেখুৱাম, যিখন লিষ্টৰ মতে আপোনালোকে এটা SHG এছেছমেণ্ট কৰিব পাৰিব। আৰু যিসকলে এছেছমেণ্ট কৰে বা গ্ৰেডিং দিয়ে সেইসকলৰ লগতে যিসকল SHG সদস্যা হয় তেখেতসকলেও এই বিষয়বোৰ ভালকৈ যদি আয়ত্ত কৰে তেতিয়াহ'লে গ্ৰেড পোৱাত সুবিধা হ'ব। আৰু গ্ৰেডবিলাকে আমাক কি সুবিধা দিব পাৰে, এক্সট্ৰা কিছু বেনিফিট দিয়ে SHG এটা গ্ৰেডিং কৰাৰ পাছত যদি গ্ৰেড ভাল হয়, তেতিয়াহ'লে সেই বেনিফিটবোৰো আমি ভালকৈ ইয়াতে শেষলৈ আলোচনা কৰিম। প্ৰথম আহিলে গ্ৰুপ চাইজ। গ্ৰুপ চাইজত চাব SHGটোৰ গ্ৰুপটোত কিমান সদস্য আছে। এতিয়া ভেৰি গুড হ'ব যদি 15-20, অৰ্থাৎ 15গৰাকীৰ পৰা যদি 20গৰাকী সদস্যা থাকে তেতিয়াহ'লে সেই গোটটোৱে ভেৰি গুড পাব। আৰু যদি গুড হয় তেতিয়া গোটটোত সদস্য থাকিব 10-15, অৰ্থাৎ আপোনালোকৰ যদি গোটটোত 10-15গৰাকী সদস্য আছে তেতিয়াহ'লে আপোনালোকে গোট পাব। আৰু আনচেটিছফেক্টৰী হ'ব, অৰ্থাৎ সুবিধাজনক নহয়, মানে সন্তুষ্ট নহয়, যিটো লেছ দেন 10, অৰ্থাৎ আপোনাৰ যদি গোটটোত 10গৰাকীতকৈ কম সদস্য আছে তেতিয়াহ'লে আপুনি এটা ছেটিছফেক্টৰী মাৰ্কছ, মানে ভাল মাৰ্কছ এটা আপুনি নাপাব। ঠিক আছে, এইটো চাইজৰ কথা আহিলে, গতিকে আপোনালোকে যদি এটা ভাল ৰেংক পাবলৈ হয়, গ্ৰেড পাবলৈ হয়, তেতিয়াহ'লে আপোনালোকে SHG এটা আৰম্ভ কৰোঁতে 15-20গৰাকী সদস্যালৈ SHGটো আৰম্ভ কৰিব। আৰু যদি সদস্যা কমি আছে তেতিয়াহ'লে আপোনালোকে 15-15ৰ আপোনালোকে তেতিয়াহ্লে নতুন সদস্যা অন্তৰ্ভুক্তি কৰক আপোনালোকৰ SHGটোত। নেক্সট চাওক টাইপ অফ মেম্বাৰ্ছ। এতিয়া টাইপ অফ মেম্বাৰ্ছ অৰ্থাৎ সদস্যাসকল কেনেকুৱা, তেওঁলোক কেনেধৰণৰ সদস্যা লৈ পেলাই গোটটো গঠন হৈছে। প্ৰথমতে চাওক ভেৰি গুড পাব যদি সদস্যাসকল অনলি ভেৰি প'ৰ মেম্বাৰ্ছ, অৰ্থাৎ যদি যথেষ্ট দুখীয়া মহিলা লৈ পেলাই এই গোটটো আপোনালোকে আৰম্ভ কৰিছে তেতিয়াহ'লে আপোনালোকৰ ৰেংক আপোনালোকে পাব ভেৰি গুড। নেক্সট আহিলে গুড হ'ব যদি 2 or 3 নট ভেৰি প'ৰ মেম্বাৰ্ছ, মানে আপোনালোকৰ 10-15গৰাকী সদস্যাৰ ভিতৰত যদি 2 বা 3গৰাকী মেম্বাৰহে বেছি দুখীয়া, অন্যসকলৰ অৰ্থনৈতিক অৱস্থা ভাল, তেতিয়াহ'লে আপুনি গুড পাব। নেক্সট আহিলে আনচেটিছফেক্টৰী, অৰ্থাৎ মেনি নট প'ৰ মেম্বাৰ্ছ, অৰ্থাৎ আপোনাৰ যদি গোটটোত কোনো দুখীয়া সদস্যা নাই, সকলোৱে ধৰি ল'লোঁ আৰ্থিকভাৱে শক্তিশালী সবল, তেখেতসকলক লৈ আপোনালোকে আত্মসহায়কটো গোট গঠন কৰিছে তেতিয়া কিন্তু আপোনালোকে আনচেটিছফেক্টৰীৰ শাৰীটোতহে পৰিব। যি কি নহওক, যিহেতু SHG গোট গঠন SHG এটা গঠন কৰি সকলো মহিলাই স্বাৱলম্বী হ'ব পাৰে, দুখীয়া সকলেও পাৰে, ধনী সকলেও পাৰে। ঠিক আছে, নেক্সট চাওক নাম্বাৰ অফ মিটিং। মিটিঙৰ সংখ্যা কেনেকুৱা হ'ব, মানে আপোনালোকে কেনেকৈ মিটিং কৰিছে, কেইখন মিটিং কৰিছে চাওক। ভেৰি গুড হ'ব যদি 4 মিটিংছ ইন এ মন্থ, যদি এমাহত আপোনালোকে 4খন মিটিং কৰে তেতিয়াহ'লে আপোনালোকে ভেৰি গুড পাব। আৰু যদি 2 মিটিংছ ইন এ মান্থ, এমাহত যদি আপোনালোকে 2খন কৰে তেতিয়াহ'লে গুড পাব। আৰু লেছ দেন 2 মিটিংছ ইন এ মান্থ, যদি আপোনালোকে 2খনতকৈও কমকৈ মিটিং কৰি হৈছে তেতিয়াহ'লে আপোনালোক আনচেটিছফেক্টৰী শাৰীত পৰিব। ঠিক আছে, নেক্সট আপোনালোকে চাওক টাইমিং অফ মিটিংছ। এতিয়া মিটিঙৰ সময়টো লৈ পেলাইও কিন্তু আপোনালোকক গ্ৰেড দিয়া হয়, মানে আপোনালোকক এছেছমেণ্টত মিটিঙৰ সময়টোও চোৱা হয়। চাওক ভেৰি গুড হ'ব যদি নাইট অ'ৰ আফটাৰ 6 PM, অৰ্থাৎ আপুনি যদি ৰাতি কৰিছে বা 6 PMৰ পাছত যদি আপোনালোকে মিটিং পাতে, তাৰমানে গধূলিৰ পাছত, তেতিয়াহ'লে আপোনালোকে ভেৰি গুড পাব। নেক্সট আহিলে মৰ্ণিং বিটুইন 7 and 9 AM, মৰ্ণিঙৰ 7:00 পৰা 9 বজাৰ ভিতৰত যদি আপোনালোকে মিটিং পাতিছে তেতিয়াহ'লে গুড পাব।
আৰু অন্য সময়ত যদি মিটিং হৈছে তেতিয়াহ'লে আপোনালোক আনচেটিছফেক্টৰী খাই পৰিব ঠিক আছে নেক্সট চাওক এটেণ্ডেঞ্চ অফ মেম্বাৰ্ছ এটেণ্ডেঞ্চ অফ মেম্বাৰ্ছত চাওক মোৰ দেন 90% যদি আপোনালোকৰ গোটৰ মিটিংবিলাক 90% ওপৰত আপোনালোকৰ সদস্যসকল উপস্থিত থাকে তেতিয়াহ'লে আপোনালোকে পাব ভেৰি গুড আৰু যদি 70-90% হয় আপোনালোকৰ উপস্থিতি তেতিয়াহ'লে আপোনালোকে পাব গুড আৰু যদি আপোনালোকৰ তাতকৈ কম হয় অৰ্থাৎ লেছ দেন 70 হয় তেতিয়াহ'লে আপোনালোক আনচেটিছফেক্টৰী শাৰীত পৰিব এতিয়া আপোনালোকে কেনেকৈ উপস্থিতি উলিয়াব সেই সম্পৰ্কে মই পৰৱৰ্তী ভিডিঅ'ত আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম ঠিক আছে নেক্সট চাওক পাৰ্টিচিপেশ্যন অফ মেম্বাৰ্ছ অৰ্থাৎ সদস্যসকলৰ অংশগ্ৰহণ এতিয়া পাৰ্টিচিপেশ্যন অফ মেম্বাৰ্ছৰ ক্ষেত্ৰত কি হ'ব চাওক ভেৰি হাই লেভেল অফ পাৰ্টিচিপেশ্যন যদি আপোনালোকে যিকোনো মিটিং এখনত সকলো সদস্যাই অংশগ্ৰহণ কৰে বিষয়বস্তুৰ ওপৰত সকলোৱে ব্যাখ্যা কৰে বা যিকোনো বিষয় সকলোৱে চিন্তা কৰি বক্তব্য ৰাখে তেতিয়াহ'লে আপোনালোকে কি হ'ব আপোনালোকৰ গোটটোৰ মূল্যাংকন নৰ ক্ষেত্ৰত ভেৰি গুড হ'ব আৰু যদি মিডিয়াম লেভেল অফ পাৰ্টিচিপেশ্যন অৰ্থাৎ অংশগ্ৰহণকাৰীসকলৰ পাৰ্টিচিপেশ্যন যথেষ্ট মানে মধ্যমীয়া তেতিয়াহ'লে আপোনালোকে পাব গুড আৰু যদি ল' লেভেল অফ পাৰ্টিচিপেশ্যন তেতিয়াহ'লে আপোনালোকৰ আনচেটিছফেক্টৰী হ'ব অৰ্থাৎ আপোনালোকে যদি এনেকুৱা হয় মানে সম্পাদিকাই কৈছে সভানেত্ৰীয়ে কৈছে আৰু যিখিনি কৈছে তাকে আপোনালোকে ভয় ভৰ দি মিটিংখন প্ৰতিদিনে সামৰিছে তেনেকুৱা ধৰণৰ মিটিং য'ত সকলো সদস্যাই অংশগ্ৰহণ নকৰে মত বিনিময় নকৰে তেনেকুৱা ধৰণৰ মিটিং পতা এটা গোটে আচলতে কেতিয়াও ভাল এটা ৰেংক পাব নোৱাৰে বা মূল্যাংকনৰ ক্ষেত্ৰত তেওঁলোক কেতিয়াও আগবাঢ়ি যাব নোৱাৰিব নেক্সট আহিলে ছেভিংছ কালেকশ্যন উইদিন দ্য গ্ৰুপ এতিয়া সঞ্চয়ৰ কথাটো বহুত গুৰুত্বপূৰ্ণ হয় যিহেতু এছ এছ জি এটাৰ মূল ভেটিটোৱেই হ'ল সঞ্চয় গতিকে 4 times এ মন্থ যদি আপোনাৰ মাহটোত 4 বাৰ আপোনালোকে যদি সঞ্চয় কৰিছে মানে উইকলি যিহেতু সঞ্চয় কৰিব লাগে উইকলি যদি আপোনালোকে সঞ্চয় কৰিছে তেতিয়াহ'লে আপোনালোকে পাব ভেৰি গুড আৰু যদি 3 times হৈছে তেতিয়াহ'লে হ'ল গুড আৰু যদি লেছ দেন 3 times তেতিয়াহ'লে আপোনালোকৰ এছেছমেণ্টৰ ক্ষেত্ৰত নম্বৰ একেবাৰে কম আহিব মানে আনচেটিছফেক্টৰী নেক্সট চাওক এমাউণ্ট টু বি ছেভড অৰ্থাৎ আপোনালোকে কিমান এমাউণ্ট ছেভ কৰিছে এমাউণ্ট টু বি ছেভ সঞ্চয়ৰ পৰিমাণ এটা ফিক্সড এমাউণ্ট যদি আপোনালোকে ফিক্সড এমাউণ্ট কৰিছে তেতিয়াহ'লে কি হৈছে আপোনালোকে ভেৰি গুড পাব অৰ্থাৎ আপোনালোকে যদি এছ এছ জিটোৰ নামত এটা ফিক্সকৈ কিছু টকা সঞ্চয় কৰিছে তেতিয়াহ'লে আপোনালোকে পাব ভেৰি গুড ভেৰিং যদি আপোনালোকে ফিক্সকৈ কোনো পইচা থোৱা নাই ভেৰিং মানে পৰিৱৰ্তনশীল আপোনালোকৰ জমা তেতিয়াহ'লে আপোনালোকে পাব গুড আৰু যদি আপোনালোকে তেনেকুৱা ধৰণে জমাই থোৱা নাই একো তেতিয়াহ'লে আপোনালোকৰ আনচেটিছফেক্টৰী হ'ব নেক্সট আহিলে ইণ্টাৰেষ্ট অন ইণ্টাৰনেল লোন এতিয়া আভ্যন্তৰীণ ঋণৰ সুদটোৰ ক্ষেত্ৰত চাওক ডিপেণ্ডিং আপন দ্য পাৰ্পজ অৰ্থাৎ এই কথাটো এনেকুৱা যে আভ্যন্তৰীণ সুদটো আপোনালোকৰ নিৰ্ভৰ কৰিব আপোনালোকে কি পাৰ্পজত ঋণ দিছে সেই কথাটো ইয়াত নিৰ্ভৰ কৰিব অৰ্থাৎ যদি আপোনালোকৰ সুদ কালেকশ্যন ভাল হৈছে মানে আপোনালোকে যিমানখিনি ইণ্টাৰনেল লোনৰ ক্ষেত্ৰত যদি আপোনালোকে যথেষ্টখিনি সুদ আহৰণ কৰিব পাৰিছে তেতিয়াহ'লে আপোনালোকে পাব ভেৰি গুড 24-36% যদিহে আপোনালোকে সুদ আহৰণ কৰিছে তেতিয়াহ'লে হ'ল গুড পাব আৰু মোৰ দেন 36% যদি 37%তকৈ ওপৰত ভিতৰত যদি ধৰি লওক ব্যৱহাৰ হৈছে তেতিয়াহ'লে আপোনালোকে গুড পাব আৰু মোৰ দেন 36% যদি হয় তেতিয়াহ'লে আপোনালোকে আনচেটিছফেক্টৰী হ'ব নেক্সট চাওক ইউটিলাইজেশ্যন অফ ছেভিংছ এমাউণ্ট বাই এছ এছ জি এইটো এটা সকলোকৈ গুৰুত্বপূৰ্ণ যিহেতু এছ এছ জি এটাৰ দ্বাৰা যিবিলাক সঞ্চয় কৰা হৈছে সেই সঞ্চয়টো কেনেকৈ আপোনালোকে ইউটিলাইজ কৰিছে মানে সেইটো কেনেকৈ ব্যৱহাৰ কৰিছে এতিয়া চাওক ফুল্লি ইউজ ফৰ লোনিং টু মেম্বাৰ্ছ যদি আপোনালোকে সঞ্চয় কৰা সকলো টকা লোন হিচাপে মেম্বাৰ্ছবিলাকক দিছে তেতিয়াহ'লে আপোনালোকে কি পাব ভেৰি গুড আৰু যদি পাৰ্টলি ইউজ ফৰ লোনিং অৰ্থাৎ আপোনালোকে এটা অংশহে লোন হিচাপে দিছে অৰ্থাৎ আপোনালোকে ধৰি লওক 50%হে লোন হিচাপে দিছে যদি আপোনালোকে 50%হে লোন হিচাপে দিছে তেতিয়াহ'লে কি হ'ব আপোনালোকে গুড পাব আপোনালোকৰ ইউটিলাইজেশ্যন একেবাৰে হোৱাই নাই অৰ্থাৎ আপোনালোকে যিখিনি ছেভিং কৰিছে সেইখিনি তেনেকেই ধৰিছে তেতিয়াহ'লে আপোনালোক আনটো ভাল নহ'ব মানে আনচেটিছফেক্টৰী হ'ব নেক্সট আহিলে লোন ৰিক'ভাৰিজ এতিয়া
আভ্যন্তরীণ লোনখিনি ঘূৰাই দিছে নে নাই সেইটো মূল্যাঙ্কনত চোৱা হয়। আর নেক্সট আহিলে লোন রিকভারি, যদি আপোনালোকৰ গোটটোৱে 90% ওপৰত লোন ঘূৰাই দিছে তেতিয়াহলে আপোনালোকে ভেরি গুড পাব, 70-90% ভিতৰত হলে আপোনালোকে পাব গুড, আর লেস দেন 70% হলে আনসেটিসফ্যাক্টরি। নেক্সট চাও মেইনটেনেন্স অফ বুকস, এতিয়া আপোনালোকে যিবিলাক বুক থাকে অর্থাৎ যিবিলাক আমাৰ বহি থাকে এইচ এস জি এটার, সেই বহিবিলাক আপনাদের কেনেকৈ মেইনটেইন কৰিছে সেই ক্ষেত্রতো আপোনালোকে মার্কস পাব। অল বুকস আর রেগুলারলি মেইনটেইনড এন্ড আপডেটেড, যদি আপনাদের সকলো বহি মানে 8খন এইচ এস জি বহি যদি আপনাদের মেইনটেইন কৰিছে আপডেট কৰি থৈছে তেতিয়াহলে আপোনালোকে ভেরি গুড পাব। মো তারপর নেক্সট আহিলে মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্টার, যেনে মিনিটস বুক, সেভিং বুক, লোন এটসেট্রা, অকল যদি সেই কেইখনে কৰিছে তেতিয়াহলে আপোনালোকে ভেরি গুড পাব। আর ই কেনেকৈ ঘূৰাই দিছে, যদি মোৰ দেন 90% অর্থাৎ আপোনালোকে যিমানখিনি ঋণ দিলে তার 90% যদি 90% যদি আপোনালোকৰ ঋণ রিকভারি হয়েছে তেতিয়াহলে ভেরি গুড, 70-90% ভিতৰত যদি আছে তেতিয়াহলে আপোনালোকৰ পাব গুড, আর লেস দেন যদি 70% তেতিয়াহলে আপোনালোক আনসেটিসফ্যাক্টরি হাইট পৰি। ইরেগুলার ঋণ মেইনটেনেন্স এন্ড আপডেটিং বুক, যদি আপোনালোকে ইরেগুলারলি মেইনটেইন কৰিছে তেতিয়াহলে আনসেটিসফ্যাক্টরি। নেক্সট চাওক একুমুলেটেড সেভিং, এতিয়া আপোনালোকে কিমান সেভিং কৰিছে, সেভিং মোৰ দেন 5000, যদি 5000 টকাৰ ওপৰত সেভিং আপোনালোকৰ আছে তেতিয়াহলে আপোনালোকে ভেরি গুড পাব, 3000ৰ পৰা 5000 ভিতৰ হলে গুড, আৰু লেস দেন 3000 তলত হলে আপোনালোক আনসেটিসফ্যাক্টরি। নেক্সট চাওক নলেজ অফ দ্য রুলস অফ দ্য এস এস জি, এতিয়া যদি এস এস জি যিবিলাক রুল আছে সেইবিলাক যদি আপোনালোকে জানে সেইবিলাকৰ ওপৰত ভিত্তি কৰি আপোনালোকক মার্কিং কৰা হ'ব, যদি নো টু অল সকলো যদি জানে তেতিয়াহলে আপোনালোকে ভেরি গুড পাব, আর যদি আপোনালোকে সকলো নাজানে কমকৈ জানে তেতিয়াহলে আপোনালোকে গুড পাব, আর নট নোন এট অল যদি একোৱেই নাজানে তেতিয়াহলে আপোনালোক আনসেটিসফ্যাক্টরি অর্থাৎ আপোনালোকৰ মার্কিং একেবাৰে পোৰ হ'ব। এডুকেশন লেভেল চাও, মোৰ দেন 20% অফ মেম্বার্স কেন রিড এন্ড রাইট, অর্থাৎ আপনার এস এস জি টুত যদি 20% ওপর সদস্যসকলে লিখা পড়া করবেন আপনাদের ভেরি গুড পাব, আর তাতক কম হলে আপনাদের গুড পাব, কিন্তু যদি লেস দেন 20% হয় অর্থাৎ 20% তলত হলে আপনার আনসেটিসফ্যাক্টরি। নেক্সট চাও নলেজ অফ গভ প্রোগ্রামস, অর্থাৎ এটা সরকারের যাক আসনি সেই আসনিবিলাকর সম্পর্ক আপনার জ্ঞান কি সেই ক্ষেত্রতো আপনার মূল্যাঙ্কন করা হব। অল আর এওয়ার অফ গভ প্রোগ্রামস, যদি সরকারের সকল প্রোগ্রাম সম্পর্ক আপনাদের জানে বা আসনি সম্পর্ক জানে তেতিয়াহলে আপনাদের ভেরি গুড পাব, আর তাতক যদি অলপ জানে তেতিয়াহলে আপনাদের পাব গুড, আর নট ওয়ান নোনস আপনাদের একই না জানে তেতিয়াহলে আনসেটিসফ্যাক্টরি। এতিয়া এই 16টা আছে ক্রাইটেরিয়া, এই 16টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনাদের গ্রেড আপনাদের দিয়া হবো। এটা চাও এটা এস এস জি যদি 12-16 নম্বর ভিতর পায় অর্থাৎ 16টার এই 16টা যেহেতু ক্রাইটেরিয়া, 16টা ক্রাইটেরিয়ার ভিতর আপনি যদি 12-16 হয় আপনার মার্কসটো তেতিয়া আপনি ভেরি গুড হব, তেতিয়া আপনার কি হব যিকোনো ধরনের লোন এটা আপনি ইমিডিয়েটলি পাব। নেক্সট যদি 10-12 হয় তেতিয়াহলে ভেরি গুড ফ্যাক্টরস, আর 2-6 মান্থস টাইম টু ইম্প্রুভ বিফোর লোন ইজ গিভেন, অর্থাৎ আপনার আর 3-6 মাস কি হয়েছে আপনি ইম্প্রুভ করবেন লোন এটা লওয়ার আগতে। নেক্সট আহিলে যদি আপনার রেটিং 10 হয় লেস দেন 10 মানে 10তক যদি আপনার রেটিংটু কম হয় মানে মার্কস কম হয় তেতিয়া আপনি ভেরি গুড ফ্যাক্টর উইল নট বি কনসিডার, এটা এই ভেরি গুড শব্দটো আপনার এস এস জির বাবে নাহিব, অর্থাৎ আপনাদের বিভিন্ন ধরনের লোন বা সরকারি সা সুবিধা পয়ার ক্ষেত্রত বঞ্চিত হব। গতিকে আপুনি আপোনার মার্কসটো 12-16 ভিতর রাখবলে চেষ্টা করক, আপনার এস এস জির সকল সদস্যার সমানে দায়িত্ব থাকে, গতিকে সকলে আপনাদের এস এস জির উপর যানি কথা আছে সকলো জানি শুনি আপনাদের আপনার এস এস জিটা চলাই নিয়ক, এই কথাখিনি জনার পিছন নিশ্চয় আপনাদের এস এস জিটোর নিশ্চয় আগবাই নিয়ার ক্ষেত্রে আপনাদের কাম করব। এটা আপনাদের আপনার মূল্যাঙ্কন 12-16 ভিতর রাখবলে হলে আপনাদের উপর উল্লেখ করা সকলো ক্রাইটেরিয়ায় সুন্দরভাবে পালন করবো, তেতিয়াহে আপনাদের অন্যান্য সা সুবিধা কিছু সরকারেরপরাই হোক ব্যাংকেরপরাই হোক তেতিয়াহে আপনাদের লাভ করবলে সুবিধা হব। আজি ভিডিওটোত আমি এইখিনি কথা আলোচনা করেছো, যদি আপনাদের উপকৃত হয়েছে কমেন্ট করে জানাব, ধন্যবাদ।